আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সাত মিনিটে ঢাকা ক্লিয়ারের ঘোষণা দেওয়া সে আতিকা এখন কোথায়? সচিবালয়ে বিক্ষোভ থেকে গ্রেফতার 26 জন নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্ট, চলুন দেখে আসি বিস্তারিত। জুলাই মাসে ছাত্রজনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর গরম পানি নিক্ষেপের মতো ন্যাক্কারজনক ঘটনা ছাত্রলীগ ঘটিয়েছেন, হুমকি দিয়েছেন সাত মিনিটের ঢাকা খালি করার। এসবই করেছেন তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। পদ পদবীর সঙ্গে সঙ্গে ক্ষমতাধর হয়ে উঠেছেন ছাত্রলীগের নেতারাও, পিছিয়ে ছিলেন না সংগঠনটির নেত্রীরাও। শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য এবং ব্ল্যাকমেল সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না তারা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে মারমুখী এসব নেত্রীদের, বেশিরভাগ চলে গেছেন আত্মগোপনে, কয়েকজন পাড়ি জমিয়েছেন বিদেশে এবং কেউ কেউ বিয়ে করে সংসারী হয়েছেন। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অভিভাবকহীন হয়ে পড়েন দল এবং সংগঠনের নেতা নেত্রীরা, খুঁজে পাওয়া যাচ্ছে না ক্ষমতাধর কাউকে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হুসাইনের হয়রানিতে অতিষ্ঠ ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে যেতে বাধ্য করা, অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম। বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের খুব ঘনিষ্ঠজন। এর সুবাদে ক্যাম্পাসে তার ছিল সীমাহীন ক্ষমতা। কমিটি বাণিজ্য, সচিবালয় তদবির সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাদ্দাম ইনান যে কয়েকটি কমিটি ঘোষণা করেছেন সেখানে লেনদেন বাণিজ্যের অভিযোগ রয়েছে আতিকার বিরুদ্ধে। আতিকার অধ্যর্ত ছিল 15 জুলাই রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাত মিনিটের ঢাকা ক্লিয়ারের হুমকি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক আতঙ্ক তৈরি করার অপচেষ্টা করেছেন তিনি। এরপর তার আর শেষ রক্ষা হয়নি। 17 জুলাই রাতে ভুয়া ভুয়া দুয়োধ্বনি এবং হালকা উত্তম মাধ্যম দিয়ে আতিকাসহ ছাত্রলীগের সাত নেত্রীকে রোকেয়া হল থেকে বের করে দেন সাধারণ শিক্ষার্থীরা। এরপরই আত্মগোপনে চলে যান তিনি, তাকে আর দেখা যায়নি জনসম্মুখে। সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার ঘটনায় গ্রেফতার 26 জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। ডিএমপি জানিয়েছে, বুধবার বিকেল আনুমানিক 3:30 দিকে গ্রেফতার সহ অজ্ঞাতনামা আরও 60 থেকে 70 জন উশৃঙ্খল যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত HSC পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার জোরপূর্বক প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশের কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় 3.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় 3 লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সচিবালয় নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে 54 জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে 28 জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বেআইনে সমাবেশের মাধ্যমে এবং বেআইনে জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা প্রদান সহ আঘাত, সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতি, ভয়ভীতি এবং হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতার 26 জনকে অজ্ঞাতনামা আরও 60 থেকে 70 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।